বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে পূর্ব ঘোষণা অনুযায়ী এক কোটি টাকার আর্থিক সহায়তা দিয়েছে ফেডারেল অব বাংলাদেশ চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এফবিসিসিআই। সকালে রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের চেক তুলে দেন এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন। অনুষ্ঠানের প্রারম্ভিক আলোচনায় আগুনে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। এফবিসিসিআই সভাপতি বলেন, ক্ষতিগ্রস্ত হওয়ার পর অগ্নিকাণ্ডের দায় নিরূপণ করাটা জরুরি। আপনারা যদি মনে করেন যে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান থাকে, তাহলে আপনারাও এইগুলি কিন্তু আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টকে বলতে পারেন। আপনারা এতে যায় যেটা হবে যে আমরা সাময়িক হয়তো ক্ষতি হবে বা সাময়িকভাবে একটা বিল্ডিংকে ঠিক করার জন্য কিছু সময় নষ্ট হবে, বাট আলটিমেটলি কিন্তু একটা বড় বিপদ থেকে কিন্তু আমরা বেঁচে যাচ্ছি।